আবার বাম পাশে যে মাইক্রোগুলো দেখতেছেন, এই সবগুলো মাইক্রো কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে প্রাইভেট ভেহিকেল হিসাবে। শুধুমাত্র এই একটা গাড়ি পাইলাম কমার্শিয়াল ভেহিকেল হিসাবে রেজিস্ট্রেশন করা। এই যে প্রাইভেট ভেহিকেলগুলা, এইগুলা হচ্ছে যে এই যে এই একটা দুইটা পাইলাম, অধিকাংশ প্রায় হচ্ছে সবই, মানে দুইটা গাড়ি বাদে সবগুলাই পাইলাম। এখানে প্রায় 30-35টা মাইক্রো আছে, তার ভিতরে দুইটা গাড়ির হচ্ছে আপনার কমার্শিয়াল ভেহিকেল হিসাবে রেজিস্ট্রেশন করা, বাকি সবগুলা হচ্ছে প্রাইভেট ভেহিকেল। এবং এই গাড়িগুলা ইউজ করতেছে হচ্ছে তারা ভাড়াতে ইউজ করতেছে, এবং ভাড়া কি লোকাল ভাড়া, দরজা খুলে যারা কুমিল্লাতে আছেন তারা বা কুমিল্লাতে আসছেন বা কুমিল্লাতে থাকে তা খুব ভালো করে জানেন, এটা হচ্ছে এখান থেকে ভাড়া টানে, লোকাল ভাড়া টানে, মানে অটো সিএনজির বিকল্প হিসাবে গাড়িগুলো ব্যবহার করা হয়। আর এই গাড়িগুলো মূলত রেজিস্ট্রেশন করা হচ্ছে ব্যক্তিগত ব্যবহার করার জন্য, নট কমার্শিয়াল ইউজ। আপনি যখন ভাড়াতে ইউজ করবেন, বাণিজ্যিকভাবে যখন ইউজ করবেন, তখন এগুলাতে হচ্ছে আপনাকে কমার্শিয়াল ভেহিকেল হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু এই গাড়িগুলা রেজিস্ট্রেশন করছে ব্যক্তিগত ইউজের জন্য, নিজে ব্যবহার করার জন্য, নিজে ব্যক্তিগত ডিক্লারেশন দেওয়ার পরে উনি এটা কমার্শিয়ালি হিসাবে ইউজ করতেছে। আর এই গাড়িগুলাকে যদি এখন পুলিশ ধরে মামলা দেয়, তাহলে কি হবে যে পুলিশ তাদেরকে অন্যায়ভাবে মামলা দিছে, যে তারা যে অন্যায় করতেছে এই জিনিসটা তারা দেখতেছে না, সে কিন্তু এটা কমার্শিয়াল ভেহিকেল হিসেবে কোনোভাবেই সে ইউজ করতে পারবে না। এই যে ট্রাকটা দেখতেছেন, এই যে পিক আপটা, এটা কিন্তু কমার্শিয়াল ভেহিকেল, সে তার নিবন্ধন করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে বিআরটিএর থেকে কমার্শিয়াল হিসাবে, সে ভাড়া খাটবে, সে পণ্য ক্যারি করবে, আরেকজনের পণ্য ক্যারি করবে ভাড়া হিসাবের জন্য। আর ওই যে মাইক্রোবাসগুলো আছে, এই মাইক্রোগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা হচ্ছে শুধুমাত্র হচ্ছে ব্যক্তিগত পারপোসে, কিন্তু তারা হচ্ছে তারা নিজেরা অন্যায় করতেছে। যত সময় পর্যন্ত আমরা নিজেদের অন্যায়গুলো নিজের ভুলগুলো শুধরাইতে পারবো না, তত সময় পর্যন্ত আমাদের পক্ষে এই পসিবল না, আমাদের এরকমই অবস্থা থাকবে যে আমরা আহামরি বড় বড় স্বপ্ন দেখি না, ওই স্বপ্নগুলো ফ্লাফ হবে না। এই দেখেন, এই যে এইটা হচ্ছে যে কত ঝুঁকিপূর্ণ, দেখেন দরজা খুলে রেখে, এই যে বাম সাইডে দরজা খুলে রেখে সে যাত্রী উঠাচ্ছে এবং একজন মাথা বের করে দিয়ে আসে। এই যে এইটা হচ্ছে সাদা নাম্বার প্লেট এবং রেজিস্ট্রেশন হচ্ছে প্রাইভেট ভেহিকেল হিসাবে। আর ইভেন কি এই গাড়িটা মনে হয় না যে এটার ফিটনেসও আছে, গাড়ি কাগজপাতিরও মেয়াদ নেয়, কারণ সেটা ঢাকার নাম্বার প্লেট। আর এই ঢাকার নাম্বার প্লেটের যদি ফিটনেস নিতে হয় এই গাড়ি, তাহলে তাকে ঢাকাতে দেখাইতে হবে, ঢাকা থেকে তাকে হচ্ছে গাড়ি শো করাইতে হবে, তাহলে এই গাড়ি কাগজপাতিও নাই। গাড়ির যে কন্ডিশান, ব্যাক লাইট নাই, মানে বাজে অবস্থা, মনে হয় যে কত সালের মডেল সেটাও যায় না, টয়োটা অনেক আগের মডেল মনে হয় এটা। তো এটার যে তো মনে হয় রুট পারমিট যে গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটাতে তো মনে হয় না যে গাড়ির এক্সপায়ার ডেট শেষ। এই যে গাড়িগুলো দেখছেন, এই যে সবই ভাড়া খাটে কিন্তু, এবং লোকাল ভাড়া, যেটাকে অটোর ভাড়া বলা হয়, অটো সিএনজির মতো যেভাবে লোকালি প্যাসেঞ্জার নেয় না, সেভাবে রাস্তায় প্যাসেঞ্জারগুলো তারা ক্যারি করে। তো এই গাড়িগুলোর ফিটনেস নাই, এই গাড়িগুলো রাস্তায় চলে কীভাবে, এদের কি পুলিশ প্রশাসন এরাগুলো দেখে না? আর এরা যদি পুলিশ প্রশাসনও যদি এদেরকে গাড়িগুলো ধরে নিয়ে যায়, তখন যা হচ্ছে তারা বলে যে আমাদের অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে, তাদের পেরিলাস দিছে। ভাই তুই তো অন্যায়ভাবেই তো এগুলো শুরু করছিস, মানে এদেরকে কি বলবো, এদেরকে বলার মতো কোনো ভাষা নাই ভাই। আগে নিজেদের ভালো হতে হবে, নিজেদের শুধরাইতে হবে, নিজেদের ভুলটা নিজেরা যদি শুধরাইতে পারি, তাহলে আমরা আরেকজনের ই করুন, আমরা নিজেরা ভুল করে আরেকজনের ভুল দেখতে যাই, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা নিজেরা অন্যায় করি, আর অন্যায় করি নিজেদের অন্যায়টা দেখি না, বাট আরেকজনের অন্যায়টা দেখি, বিষয়টা এরকম হয়ে গেছে।